মা তুমি এটা দেখছো না, তুমি এটা দেখছো না, আন্টি এটা আপনি দেখছেন, ওকে আমি অনেক বারণ করিও শোনে না। ও তাহলে আজকে চলে এসেছি সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক নয়নতারা সেটে, আর আমার সাথে আছে বিয়ের পর একেবারে নবদম্পতি তারা আর সমুদ্র, মানে শুভ্রজিৎ আর হিয়া। তাই সরাসরি চলে যাব তাদের কাছে। কেমন আছো বলো? খুব ভালো, আপাতত ঠান্ডায় কাঁপছি, বাইরে যে অবস্থা ও তো বেশি, একদম শটেও কাঁপছিল, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। বাহার, আগে বলো যে এটা তোমার নতুন প্রজেক্ট, তাই তো? ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট বিয়ে। ওহ, তো কিরকম অভিজ্ঞতা আগে বলো, বিয়ের অভিজ্ঞতাটাই আগে শুনি। অনেক কিছু করে বিয়েটা হয়েছে, হচ্ছিল না, তো অনেক কিছু করে সেটার জন্য অনেক লড়াই করেছে সমুদ্র, অনেক লড়াই করেছে। লাস্টে আর কিছু করেনি, সব মানে ফোন করেছে, তার আগের লড়াইগুলো প্রথমে আগে বলো, আগে ওকে দিয়ে শুরু করি, যে তুমি তো এর আগে অনেক কাজ করেছো, তো এই যে চরিত্রটা করছো, এই চরিত্রটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়, বা এই ধরনের চরিত্র কি এর আগে করেছো? না, এটা সমুদ্রর ক্যারেক্টারটাতে অনেকগুলো শেডস আছে, একটা ইজ ভেরি জলি ফ্ল্যামবয়েন্ট, আবার একটা ইমোশনাল সাইডও আছে, যেটা একটা ইজ আ সফটি, খুব ইমোশনাল কিড সমুদ্র। আর আমি এর আগে যেগুলো করেছিলাম ওগুলো ওয়াজ সিঙ্গল শেড, প্রথমে যখন বন্ধন করেছিলাম ওটা মানে বোনকে খুব ভালোবাসে, খুব প্রোটেক্টিভ অ্যাবাউট বোন, তারপরে যদুনাথ যখন করেছিলাম ওটা সফটি, বাট এখানে সমুদ্রর অনেক অনেকগুলো শেডস আছে, তো চ্যালেঞ্জিং তো বটেই, কারণ ওই শেডসগুলো প্রত্যেকটা শেডকে জাস্টিস করা প্রতিদিন স্ক্রিনে ইজ মানে একটু তো ভাবতে হয়, একটু ভেবে চিন্তে করতে হয় বিষয়গুলো। আমাদের ডিরেক্টর, আমাদের যারা আছে টিমে, ওরা সবাই খুব হেল্পফুল আমাকে, অলওয়েজ হেল্প করেছে খুব, তো ওভারঅল কালেক্টিভ এফর্টে আমার জন্য ইজি হয়ে যায় বিষয়টা প্লে করতে প্রতিদিন। তো ইয়া, থ্যাংক ইউ। এই চরিত্রের সঙ্গে শুভ্রজিতের কতটা মিল আছে? গুড কোয়েশ্চেন। মাঝে মধ্যে মনে হয় যে আমি মানে এটা আমি মানে এখানে আমি সমুদ্র প্লে করছি না, মানে ইটস মাই লাইফ। অনেক মিল আছে, অনেক মিল, সেই জন্য হয়তো আই গেস মাঝে মধ্যে আর আলাদা করে এফোর্ট দিতে হয় না, যেটা তুমি বললে, নিজের থেকেই হয়তো ডায়লগসগুলো পড়ছি, পড়েই আমি রিলেট করতে পারছি নিজের লাইফের সাথে, অ্যান্ড দেন আই জাস্ট গো উইথ ইট। তো আই থিঙ্ক রিলেট করতে পারলে সিনগুলোও ভালো হয়, স্ক্রিনে সেটা ভালো রিফ্লেক্ট করে, তো মিল তো অনেক আছে। তোমাকে জিজ্ঞেস করবো তোমার এই চরিত্রটা কেমন লাগছে, এবং তোমার এই চরিত্রের সঙ্গে তোমার নিজের কতটা মিল, মানে হিয়ার কতটা মিল? চরিত্রটা খুব পছন্দের, তাই জন্য আমি প্রথম থেকে চরিত্রটা মানে করার জন্য রাজি হয়েছিলাম। এর আগে অনেক চরিত্র ছিল যেগুলো করিনি, তো এটা আমার খুব পছন্দের, তাই জন্য আমি রাজি হয়েছি, তাই জন্যই করছি। মানে নিজের চরিত্রের সঙ্গে অনেকটা মিল পাও? মিল খুব। বই অ্যাক্টর হিসেবে শুভ্রজিৎ কেমন আগে বলো, বাজেটটা হলেও বলবে? হ্যাঁ, আমি তো প্রথম, ওর আগে অনেক কাজ করেছে, তো কিন্তু আমার প্রথম থেকে একদমই মনে হয়নি যে ও আগে কাজ করে এসছে। আমার মনে হয়েছে আমিও যতটা নতুন ও ততটাই নতুন, মানে আমি যেখানে ও সেখানেই, এরকমভাবেই আমাকে বুঝতে দেয়নি, এরকমভাবেই হেল্প করেছে। আর কতটা হেল্প করেছে সেটা এখানে বললে বোঝা যাবে না, সেটা বাকি সবাই জানে, এতটাই হেল্প করেছে আমাকে। আর অফ স্ক্রিন কো একটা তো বুঝলাম, অফ স্ক্রিন বন্ধু বা মানুষ হিসেবে কেমন শুভ্র? সেটা আরও ভালো, আরও ভালো, ভালোই বলে যাচ্ছে, কম কম ভালো বেশি দেখাতে পারে না, বাট ব্যাক টু ক্যামেরা বেশি ভালো, বেশি হেল্পফুল, বেশি হেল্পফুল। একটু নেগেটিভ কিছু নেই, অনেকদিন হলো তো কাজ করছো, একটু খারাপ বলো, কি খারাপ দেখেছো? পাইনি তো, পাইনি না। বাহ, তুমি বলো কো অ্যাক্টর হিসেবে হিয়া কেমন, আর তারপর তো অফিসে আমি শুনবই। কো অ্যাক্টর হিসেবে তো আই মিন আমি কিন্তু হ্যাঁ
একটা কথা, একটু জ্বালায়। জ্বালায় না, হ্যাঁ মারে গো, হ্যাঁ মারে মারে বলতে মানে সেটাকে একটু মানে স্পেসিফাই করে দে, মানে মারে মানে এটা করব, মানে ইটস লাইক না না ইটস লাইক ওইটা না বাকিটা করব না, একটু শুনি একটু খোলসা কর, জাস্ট বলা যাবে না না মারে বলো যে দর্শক एक्चुअली আমি বলছি মানে ওকে টলারেট করা ও ভালো, ডেফিনেটলি খুব ভালো, বাট ওর একটা শেড আছে, এই শেডটা খুব ভালো, আরেকটা শেড আছে যেটা যখনই বাইরে আসে তখন আই কান্ট হেল্প বাট মানে তখন এই যে এই জিনিসগুলো বেরিয়ে আসে অটোমেটিক্যালি, তখন ওই শেডটা যখন ওর আছে, সেটা আমি শেয়ার করছি না কী শেড, বাট আছে একটা ওর, তো ইয়া এই সুইটনেসের পেছনে এই এই ফেসটার পেছনে একটা শেড আছে যেটা ইজ নট ফর দ্য পাবলিক নাও, বাট ইয়া আর আমার কোনসুটি ভালোই চলে বুঝতে পারছি। তুমি ভাবো ওই শেডটা আছে বলে আমার ভালো পরিষ্কার জামা পরলে তাতে ধুলো লাগিয়ে দিতে হবে? অফকোর্স আমার জুতো গুলো নিয়ে আমি খুব পজেসিভ, আমার জুতোতে যদি কেউ আমি পরিষ্কার নিজেই পরিষ্কার করি, কেউ যদি ওখানে পাড়া দিয়ে এন্ড ওরকম নোংরা করে তো আমি ওটা টলারেট করি না, তো ওটা প্লিজ আগে ও করে তারপর আমি করি, ঝুট এই ঝুট মিথ্যা কথা। এনিওয়ে হ্যাঁ, যেটা অ্যাবাউট হার, ফার্স্টলি অ্যাজ অ্যাজ অ্যা কো অ্যাক্টর হিয়া ইজ মানে যখন মানে স্টার্ট যখন ইন্ডাস্ট্রিতে আমরা নতুন আসি আমরা খুব অনেক ইনহিবিশনস কাজ করে, এত এতজনের সামনে পারফর্ম করছি, একটা একটা ওই নিজের মধ্যে কুকড়ে থাকা বিষয়টা, কিন্তু শি ওয়াজ ভেরি স্মার্ট অন স্ক্রিন ফ্রম ডে ওয়ান, সেটা অনেকের মধ্যে থাকে না, এটা আমার মধ্যে আমি যখন স্টার্ট করেছিলাম আই ওয়াজ ভেরি নার্ভাস অন স্ক্রিন, সেটা ও কীভাবে কাটিয়েছে আমি জানি না, বাট কোথাও না কোথাও আই রিয়েলি রেসপেক্ট হার ফর দ্যাট, বিকজ ও ফ্রম ডে ওয়ান ও শি ওয়ার্ক লাইক আ প্রফেশনাল and that is good about her, that is that is on screen. Off screen it's a long list of things that I like about her. Our off screen here tarar sathe onekta mil ache off screen here, karon o prochondo emotional, prochondo she's very good at heart, seta I have figured out onek instances through. খুব ইমোশনাল, সফটি, মানে কিছু একটা, আর ও ও একটা জিনিস আমায় বলতেই হবে, তো আমাদের সেটে যখন আমরা শুটিং প্রথম দিকে যখন শুট করছি প্রায় আমাদের একটা ইনসিডেন্ট ঘটেই থাকে, ওর মাথায় কিছু না কিছু একটা পড়বেই পড়বে, মানে এটা এরকম হয়েছে, আমি আমার আর ওর এসপি চলছে, এসপি শট, একটা সাইডে একটা স্ট্যান্ড, লাইটের স্ট্যান্ড, মানে আমাকে মানে আমার উপরে পড়া উচিত ছিল, বিকজ মানে যেভাবে পড়ছে সেটা আমার উপরে পড়া উচিত ছিল, কিন্তু আমার উপরে না পড়ে ওর মাথায় পড়লো, আমার সবাই দেখলো ও এমনিতেই মানে মানে ওকে একটু মানে হ্যাঁ মানে ও এত সফট, ওকে যদি একটুকে এরকম করে জোরে ধরে তাহলে ওর হাত পাত একদম কালো হয়ে যায়, মানে রক্ত জমে যায়, তো তুমি ভাবো ওই পুরো বিষয়টা ওর মাথায় পড়েছে, কান্নাকাটি একার, আর সেই জিনিসটা একবার নয় দুবার নয় বারবার হয়, এখন সেটে ও যখনই লাইটের সামনে দাঁড়ায়, এখন ওই লাইটের সামনে দাঁড়াবে এভরিবডি ইজ কশাস যে এখন তো ধারাবাহিকে নতুন সদস্য এসেছে, সে তো আর তোমার খুব ভালো বন্ধু সায়ন্ত, কেমন জমছে আগে বলো? ওয়েল সায়ন্তর সাথে আমার আলাপ অনেক দিনের, আমরা রাখি বন্ধন আজ থেকে অনেক বছর আগে আমরা একসাথে করেছিলাম, ও সেখানে ভিলেনের রোলটা প্লে করেছিল, আমি হিরোর করছিলাম, এখানেও ক্রমশ প্রকাশ্য সেটা, কিন্তু ওই এসে তো বিয়েটা করালো না? ইয়েস ইয়েস, ওর জন্যই আমার এতদিনের মানে চেষ্টা, এতদিনের বিষয়ে সব কিছু মানে ফল পেলো ওর জন্যই, সায়ন্তর জন্য, তো ইয়া ওর ক্যারেক্টারটা কী, ওর এখানে রেলিভেন্স কী গল্পে, কী করতে এসেছে সব কিছু তো তো দেখতে হবে আপনাদের সেটা, ইয়েস ইয়েস ইউ গাইজ হ্যাভ গট টু ওয়াচ ইট, সো ইয়া। আর ওভারঅল অফ স্ক্রিন ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, আই মিন এটা আশা করছি ফিউচারও তাই থাকবে, তো ইয়া আমাদের খুব ভালো একটা ওই একটা গ্রুপ হয়ে গেছে আমাদের ইয়াংস্টার্সদের, সবাই মিলে একসাথে থাকছি, মজা করছি, ও আসার পরে সেটা আরও এনহ্যান্স হয়ে গেছে, তো হ্যাঁ ভালোই, গুড। আর তোমার কেমন লাগছে আগে বলো, নতুন অতিথিকে আমার কিন্তু একে বাদ দিয়ে অফ স্ক্রিন কার সঙ্গে বেশি বন্ডিং হয়েছে?
আমার এখানে বলতে গেলে সবার সাথেই খুব ভালো বন্ডিং, আমি খুব একটা কারোর সাথে অত কথা বলি না, খুব শান্ত না মানে ওটা, হ্যাঁ ওটা ওর মানে কাছের লোকেদের কাছে ও শি ইজ ক্রেজি, বাট যখন ও একটু এই প্রফেশনাল জায়গায় একটু নিজের মতন থাকতে পছন্দ করে আই গেস। প্রীতি আমার খুব ক্লোজ, তারপর অপর্ণা এখন যে করছে ও খুব মিষ্টি, বাকি সবাই, রীতি আছে, ডিরেক্টর আমার খুব পছন্দের, সবার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও আমার খুব পছন্দের, সবাই খুব পছন্দ। তুমি নিজেই এত মিষ্টি, সবাই তোমাকে ভালোবাসে, অনেকদিন হয়ে গেছে তোমরা কাজ করছো, তো একটা ছোট্ট করে পরীক্ষা হয়েছে এক দুজন দুজনের, কে কাকে ভালো বেশি চেনে, ঠিক আছে কাকে দিয়ে শুরু করবো? আরে প্রথমে এত সুন্দর দেখতে লাগছে, একটু কমপ্লিমেন্ট দাও একটু শুনি। She knows মানে that she is looking good. আমি আলাদা করে কিছু বলার নেই, সমুদ্র তো অলরেডি পাগল, হ্যাঁ তো আর আলাদা করে কি বলবে সমুদ্র। আচ্ছা খেলাটা হয়ে যাক, আগে আমি কিন্তু অফ স্ক্রিন জিজ্ঞেস করবো, মানে শুভ্রজিতের পছন্দ অপছন্দ, ঠিক আছে শুভ্রজিতের পছন্দের খাবার আর অপছন্দের খাবার কি? পছন্দের সব কিছুই খায়, খুব ভালো রান্না হলে ভালোবেসে খায়, চিংড়ি মাছের মালাইকারি ওর খুব ফেভারিট, আর অপছন্দ হচ্ছে মাশরুমও খায় না। আচ্ছা শুভ্রজিতের পাহাড় ভাল লাগে না, সমুদ্র এবং ডিম ডেস্টিনেশন জানো কি? জেনে রাখলো। আচ্ছা সুরজিৎ কিপটে নাকি খাওয়াতে ভালোবাসে? কিপটে তো নয় আর খাওয়াতে ভালোবাসে, মানে নট ফর স্পেশাল ওয়ান, ও সবার জন্য ভীষণ করে, মানে সে যেই হোক তার জন্য, মানে দিল দরিয়া একদম ইনসান। আচ্ছা শুভ্রজিতের একটা ভালো গুণ আর একটা খারাপ খারাপ দিক যেটা তুমি চেঞ্জ করতে চাও, এতদিন ধরে মনে হয়েছে ভালো দিক চেঞ্জ করতে চাও? ভালো দিক না, ভালো দিক একটা বলো আর খারাপ যে দিকটা আছে যেটা তুমি চেঞ্জ করতে চাও। ভালো দিক হচ্ছে গুড টু এভরিওয়ান এটা, আর খারাপ দিক হচ্ছে খারাপ দিক নেই। ইশ, এতদিন একটাও পাওনি খাওয়া দাওয়া কোনো দিক থেকে কিছু পাওনি যেটা তুমি চেঞ্জ করতে চাও আর কি? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। অনেকবার বলেছে আমি সেটা, মা তুমি এটা দেখছো না, তুমি এটা দেখছো না, আপনি দেখছেন ওকে, আমি অনেক বারণ করি ও শোনে না। আমি অনেকটা ঘুমিয়েছি মা, অনেকটা আরো কম। আচ্ছা সেম প্রশ্ন তোমার, ওর তো আই থিংক সুইজারল্যান্ড খরচা করতে ভালোবাসে নাকি কিপটে? ও না, ও কিপটে নয়,
বাট ও খুব মানে মানে ও কোথায় করা উচিত কোথায় করা উচিত না, মানে হিসি নোস, মানে আমি যেমন মানে আমি জাস্ট স্পেন্ড করি, আমি সবাইকে খাওয়াবো সবাই, এটা আমি করি, এটা আমার প্রথম থেকেই আমি এরকম, বাট ওর ক্ষেত্রে ও খুব সেন্সিবল, ও কোথায় করা উচিত কোথায় ও হিসেবি বিষয়টা, কিন্তু কিপটে নয় খাওয়ায়। ফর শিওর। আচ্ছা কার রাগ বেশি দুজনের মধ্যে? রাগ হ্যাঁ কি দুজন দুজনকে বলছে ওর রাগটা হচ্ছে, আই টেল ইউ, ওর রাগটা হচ্ছে সাইলেন্ট, মানে ও পুরো সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে, ঠিক আছে? আমার রাগটা ওরকমই সাইলেন্ট। তো সুতরাং আমরা যখন কোনো প্রবলেমস হয়, আমরা যখন কথা মানে আমাদের প্রবলেমস চলছে, তখন আমরা জাস্ট কথা বলি না একে অপরের সাথে, উই জাস্ট ডোন্ট টক, দুজনেই সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে। সেই সময় সিনগুলো কি করে হয়? তখন ওই ওই প্রফেশনাল ওই সুইচ অন সুইচ অফ করে সিন করতে হয় না, বাট আমাদের বন্ডিং যা আছে সেটা অলওয়েজ তাই থাকে, মানে ইনফ্যাক্ট আমরা যদি কথা নাও বলি কিছুদিন, আমাদের মধ্যে প্রবলেমস হলেও আবার ওই জায়গা থেকেই ফিরে আসি, বাট ওই মাঝখানে যখন ওই ফেসটা থাকে তখন ওই কথা বলি না, চুপচাপ থাকি, এটা আই থিঙ্ক শি উইল অলসো এগ্রি। ও এমনি তো বেশি কথা বলে না, কথা বলে না, মানে মুড অফ হলে বোঝা যায় দুজন দুজনে ধরে ফেলো, আমাদের আশেপাশের লোকেরা ধরে ফেলে। প্রেম করছো দুজনে? প্রেম তো আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, একদম পুরোপুরি সিঙ্গেল, দ্যাটস ইট। আর তোমার? একদম সিঙ্গেল। সিঙ্গেল নতুন বছরের জন্য প্রেম অপেক্ষা করছে নাকি? না সেটা তো আমি জানি না, সেটা তো জানো না। আচ্ছা দুজনে চট করে বলো ফেভারিট তিনটে রেস্টুরেন্ট। আমার হচ্ছে এই চিলিস, তারপরে ইয়চা, আর আর মেইন লাইন চাইনা। এরপরে কিন্তু আরেকজন চলে এসছে, হ্যাঁ ওর বন্ধু। আমার টিমটা স্ট্রং হয়ে গেছে, আমার টিম, সি আমার টিম অলওয়েজ স্ট্রং, but team Shubhrajit is team here and always with chalte thake, yeah, so our team strong mane our team is strong hoa basically. একদম। আচ্ছা লাস্ট প্রশ্ন, প্রেম তো করো না কিন্তু ভবিষ্যতে প্রেম করো, যাই করো বিয়ে করো, করবে তো শিওর, কেমন ছেলে পছন্দ, শুভ্রজিতের মতো নাকি সমুদ্রের মতো? দুটো একই কাইন্ড অফ, হ্যাঁ দুজনে যেহেতু বললো, বাট আমার অনেক ক্রাইটেরিয়া, ওগুলো আর বলছি না, একটা ভালো ছেলে হলেই হলো, বাট লয়াল হতে হবে, এটাই আমার ক্রাইটেরিয়া। অনেক ক্রাইটেরিয়া বাট লয়াল হতে হবে, অনেকগুলো আমি বললাম না, জাস্ট একটাই যেটা মেইন সেটা ওতে সমস্ত কিছু এসে যাচ্ছে। আর তোমার? আমার কি হিয়ার মত? আমার সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই, বিকজ এটা ইটস ইটস এলআইসি পলিসি তো নয়, মানে কাউকে ভালো লাগলে মানে সেটা ওটা খুব ন্যাচারালি হয়, কি কারণে বা আমার কি চাই ওই জিনিসগুলো থাকলেই আমার তাকে ভালো লাগবে, না থাকলে ভালো লাগবে না, সেটা আমি স্পেসিফাই করে বলতে পারবো না যে কী কোয়ালিটিস আমার দরকার। আই থিঙ্ক লাভ জাস্ট হ্যাপেন্স, মানে কাউকে ভালো লাগলে, আমি প্রচণ্ড ইমোশনাল, আমার কাউকে ভালো লাগলে বা কাউকে ভালোবাসলে আমি আই জাস্ট পারসিউ দ্যাট পার্সন, আমি ভুলে যাই তার নেগেটিভস পজিটিভ, আমি সব কিছুই তখন পজিটিভই মনে হয়। বাট হ্যাঁ আমি ওই আলাদা করে কোনো স্পেসিফিক লিস্ট নেই যে এই জিনিসগুলো থাকলে সে আমার গার্লফ্রেন্ড বা আমার স্পেশাল পার্সন হওয়ার যোগ্যতা রাখে, বিকজ আই গেস উই আর অল হিউম্যানস, তো আমি জাজ করি না সেভাবে, এটা হলে হবে ন্যাচারালি, মানে ভালো লাগলে ভালোবাসে ভালো লাগে, এক্স্যাক্টলি, হ্যাঁ, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যা মানে অনেকক্ষণ বসে রেখেছি, প্যাক আপ হয়ে যাওয়ার পর আর বেশি কথা বলবো না, নতুন বছরে কোনো পরিকল্পনা আছে ঘুরতে যাওয়ার নাকি শুটিং এর প্রচন্ড চাপ? আমার নতুন বছরে আমার মান্থলি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, বাট এক বছর ধরে, হ্যাঁ এক বছর ধরে বছর চেষ্টা হচ্ছে না, তাই জন্য আমার মুড ম্যাক্সিমাম টাইম অফ থাকে, তাই জন্য অফ থাকে। আচ্ছা, আর আজকে এত বিয়ের সাজে, বিয়ের পর মুড আরো চাঙ্গা হওয়া উচিত ছিল, এত লড়াইয়ের পর হয়েছে সেই বিয়ে, সিনে হয়ে গেছে, এবার আমি বাড়ি যেতে চাই, আর পাচ্ছি না, আমি বুঝতে পেরেছি, এই জন্য মুডটা হঠাৎ করে স্থিমিত হয়ে গেল। আর তোমার হ্যাঁ সেটা তো থাকেই, বাট আমি না ওই অ্যাব্রপ্ট প্ল্যানস করি, কারণ এখন এখান থেকে ছাড়বে না, ছাড়বে না, এরা ছাড়ে না, এই যে এখানে বসে আছে একটু বলো, বাট দেখছি যদি ছুটি পাই তাহলে যাবো একটা আউটডোর, হয়তো ইফ ইউ আর ভেরি লাকি হতে পারে তাহলে সেখানেই ওই ঘুরে নেওয়ার আমরা একটু এনজয় করে নেবো,
আলাদা করে ট্রিপের আই এম নট বিইং অপটিমিস্টিক কারণ হবে না আমি জানি ততক্ষণ এটা শেষ হচ্ছে যাক ভীষণ ভালো লাগলো কথা বলে শেষে টলিফ্যাক্সের দর্শকদের উদ্দেশ্যে টলিফ্যাক্সের সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা আমাদের নয়নতারা সিরিয়াল দেখবেন প্লিজ সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করে গেছেন ফ্রম ডে ওয়ান সেই জন্যই আমরা হয়তো টিআরপি চার্টসে উই আর মেনটেনিং #1 এখনও মেনটেন করছি এইভাবেই ভালোবেসে যাবেন এইভাবেই পাশে থাকবেন বাকি কথা আমার নিউলি ওয়েডেড ওয়াইফ বলবে 7টার সময় সান বাংলায় দেখতে থাকুন নয়নতারা আপনারা সবাই খুব ভালো থাকুন আমাদেরকে আরও অনেক বেশি ভালোবাসুন থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদেরও যদি তারা এবং সমুদ্রের কাছে কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানাবেন